এই পৃথিবীতে কে না চায় তার শত্রুদের কঠোরভাবে দমন করতে, ঠিক যেমন কৌটিল্য চাণক্য তার কূটনীতি প্রয়োগ করে নন্দবংশ ধ্বংস করে মৌর্যবংশ স্থাপন করেছিলেন। সেই নন্দবংশের রাজা চাণক্যকে ঘোর অপমান করেছিলেন, কিন্তু চাণক্য তার অপমানিত হওয়ার রাগকে কখনোই প্রকাশ করেননি, বরং সেই রাগকেই অস্ত্র বানিয়ে শত্রু নন্দবংশের রাজত্ব ধ্বংস করেছিলেন। এমনই আচার্য চাণক্যের নীতিগুলি আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তবে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে অপমান করার সাহসও পাবে না এবং আপনি খুব সহজেই আপনার শত্রুদের বিনাশ করতে পারবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কৌটিল্যের চাণক্যর এই নীতিগুলি আপনার জীবন পুরোপুরি পাল্টে ফেলবে, এটা আমার বিশ্বাস। নীতি এক, চাণক্য বলেছিলেন বাজে গন্ধ শুধুমাত্র পচা ফুলের থেকে বেরোয়, যেখানে তাজা ফুল আমাদের চারপাশ সুগন্ধে ভরিয়ে তোলে। যারা আপনাকে অপমান করে তারা সেই পচা ফুলের মতো, তাদের ছোট মন ছোট চিন্তাধারা আপনার মনকে বিষিয়ে তোলে। এই সব কাজ ছোট চিন্তাধারার মানুষ অথবা মূর্খরাই করতে পারে, জ্ঞানী ব্যক্তি কখনোই এমন নিচু কাজ করতেই পারেন না। যেমন আপনি কি কখনো শুনেছেন বিল গেটসকে কোনো গরিব ব্যক্তিকে তার অবস্থার জন্য মজা করছেন বা হাসাহাসি করছেন? কখনোই নয়, কারণ যে ব্যক্তি শূন্য থেকে পরিশ্রম করে এত বড় হয়েছেন তারা কখনোই এমন জঘন্য কাজ করতেই পারেন না। তারা অনেক বুদ্ধিমান, তারা জানেন সেলফ রেসপেক্ট কাকে বলে। কিন্তু যারা মূর্খ ও কম জ্ঞানী ব্যক্তি, তারা তাদের পাওয়ার শো অফ করার জন্য যে কোনো ব্যক্তিকে অপমান করতে দ্বিধাবোধ করেন না। এর একটি প্রবাদ বাক্য রয়েছে, অল্প জ্ঞানী ব্যক্তি ভীষণ ভয়ঙ্কর হন, যেমন খালি কলসি বাজে বেশি। এই ধরনের লোকজন আপনার চারপাশে অবশ্যই রয়েছে, যার পরিমাণটাও বেশি 99%, কিন্তু আপনি কখনো 1% লোকও পেয়ে থাকবেন যারা আপনাকে সবসময় উৎসাহ দেবে, এনকারেজ করবে আরও ভালো কিছু করার বা আরও সাহস যোগাবে নতুন কিছু করার, কিন্তু ভুলেও আপনাকে নিয়ে মজা করবে না বা আপনাকে অপমানও করবে না, কারণ তারা জানেন সেলফ রেসপেক্ট কাকে বলে। তাই আপনাকে খুঁজে নিতে হবে এই দুই ধরনের মানুষদের। ধরুন আপনাকে কেউ অপমান করছে, তখন আপনার ঠিক কী করা উচিত? তার জন্য দুটি পথ রয়েছে, একটি যেমন প্রশ্ন তার তেমনি উত্তর, অর্থাৎ অপমানের বদলায় আপনি তাকেও অপমান করতে পারেন, কিন্তু এতে যে আপনাকে অপমান করছে সে খুব মজা পেয়ে যাবে। আর দ্বিতীয় পথটি হলো অপমানের বদলে কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকা, শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকা। একদিন না একদিন সেই অপমানের উত্তর দেওয়ার সুযোগ অবশ্যই আসবে, কেননা কেউ খুব বলেছিলেন, ওয়াক্ত সবকা আতা হ্যায় সবকা দিন বাদলতা হ্যায়। তো বন্ধুরা, অবশ্যই আপনারও দিন আসবে যখন আপনি সেই অপমানের উত্তর দিতে তৈরি থাকবেন। এই পথটি স্বয়ং গৌতম বুদ্ধ অনুসরণ করতেন, তার ফলে পৃথিবীর সবাই তাকে সম্মান করতেন, কেননা কেউ তাকে অপমান করলে তার কোনো উত্তর না দিয়ে হাসি মুখে সেই স্থান ত্যাগ করতেন। কেউ খুব বলেছিলেন, কুত্তা তো ভুগতেই থাকে কিন্তু হাতি চলতেই থাকে। নীতি দ্বিতীয়, এই দুনিয়া তাদের সেলুট করে যারা কিছু মিরাক্কেল করে থাকে। তাই বন্ধুরা, আপনার মধ্যে যে ক্ষমতা বা পাওয়ার রয়েছে সেই ক্ষমতাকে বাইরে নিয়ে আসুন এবং ভালো কাজে ব্যবহার করুন। তখনই তো দুনিয়ার মানুষ আপনাকে চিনবে, জানবে ও গোটা পৃথিবী আপনার কাছে মাথা নত করবে। প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু না কিছু মিরাক্কেল অবশ্যই থাকে, সেই মিরাক্কেলটাকেই খুঁজে বের করুন, যার দ্বারা আপনি দুনিয়ার কাছে হীরের মতো চকচক করতে থাকবেন, সবাই আপনাকে সেলুট করবে। আজ যারা আপনাকে অপমান করছে, করতে দিন, তার কোনো উত্তর দেবেন না, বরং সেই অপমানের আগুনে নিজেকে জ্বলতে দিন। যেমন লোহাকে আগুনে পোড়ালে ধারালো অস্ত্র তৈরি হয়ে যায়, তেমনি একদিন সেই আগুনে জ্বলতে জ্বলতে নিজেও ধারালো অস্ত্র হয়ে যাবেন, তখন কেউ আপনার সামনে আসার সাহস পাবে না। অপমান তো দূরের কথা, মাথা উঁচু করে কথা পর্যন্ত বলতে পারবে না। তেমনি কাল যারা আপনাকে অপমান করেছেন, তারা তাদের অপমানের সঠিক উত্তরটাও পেয়ে যাবেন। উদাহরণ হিসাবে একটা রজনীকান্তের কথায় ধরুন, বা চা বিক্রেতা প্রধানমন্ত্রীর কথাই ভাবুন। তাদের নিয়ে যারা অপমান করেছেন, যারা হাসি মজা করেছেন, তার প্রতি উত্তর অবশ্যই এতদিনে পেয়ে গেছেন। নীতি তিন, আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তি একবার অপমান সহ্য করে সে বুদ্ধিমান হয়, যে ব্যক্তি দুইবার অপমান সহ্য করে সে মহান ব্যক্তি হয়, আর যে বারবার অপমান সহ্য করে সে ব্যক্তি মূর্খ হয়। অর্থাৎ আপনি শুধু অপমান সহ্য করেই গেলেন, কিন্তু সেই অপমানের আগুনকে ব্যবহার করে সফলতার চর মারলেন না, শুধু অপমানিত হতেই থাকলেন আর হতেই থাকলেন, তাহলে আপনি সত্যি একজন মূর্খ ব্যক্তি। অপমান সহ্য করুন, কিন্তু তার প্রতিবাদ অবশ্যই দেবার চেষ্টা করুন। নীতি চার, চাণক্যের মতে শত্রুর সবথেকে ঘাতক অস্ত্র হলো তারা আপনাকে উস্কানি দেবে।
শত্রু চেষ্টা করবে আপনাকে উত্তেজিত করে অপমান করতে, যাতে আপনি রেগে যান। রেগে গিয়ে আপনি আপনার মুখোশ সবার সামনে খুলে ফেলবেন এবং শত্রু তখন আপনার দুর্বলতার সুযোগ ওঠাতে পারবে। তাই শত্রু যখন আপনাকে উত্তেজিত করবে, তখন আপনি উত্তেজিত না হয়ে কচ্ছপের মতন আচরণ করুন। কচ্ছপ যেমন তার শরীরকে তার খোলে ঢুকিয়ে রাখে, ঠিক সেইভাবে আপনার রাগ তখন আপনার ভেতরেই রাখুন এবং সময় সুযোগ বুঝে অপমানের জবাব দিন। শত্রুকে কখনোই ক্ষমা করবেন না, ক্ষমা করলে শত্রুর মনোবল বেড়ে যায়। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি মূর্খ হিসাবে থাকতে চান না বারবার অপমানের জবাবে সফলতার চর মারতে চান। তাই বন্ধুরা, যারা আপনাকে অপমান করছে তাদেরকে এমনভাবে ট্রিট করুন, আপনি যখন ওপরে থুতু ফেলবেন সেই থুতু নিজের মুখে এসে পড়বে। তাই বন্ধুরা, অপমানিত হওয়ার যে আগুন, সেই আগুনকে জ্বালানি হিসাবে ব্যবহার করে কাজের মধ্য দিয়ে তার উত্তর দিন। যেমন ভাইরাস তার তেমন ভ্যাকসিন বন্ধুরা। তাই অপমানের জবাব অপমান না করে সফলতার চর মারুন। এই ভিডিওর বিষয়বস্তুর সাথে আপনি যদি একমত থাকেন, তবে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার সাথে আবার দেখা হবে নীল পৃথিবীর নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।